এবার যে খবরে নজর রাখবো পদ হারিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার অর্থাৎ অপসারণের পর তিনি খুব উগরে দিলেন রাজনৈতিক উদ্দেশ্যে অপসারণ এমনটাই তিনি দাবি করেছেন একলব্যের সঙ্গে নিজের তুলনাও করেছেন গুরুকে প্রণাম করায় রাজনীতির শিকার তিনি এমনটাই অভিযোগ সুবল মান্নার অপসারণের পর ক্ষোভ উগড়ে দিলেন যেমনটা বলছিলাম যে তিনি এই যে তার অপসারণ এটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মনে করছেন তিনি এমনটা দাবি করছেন সঙ্গে নিজের তুলনাও করেছেন পাশাপাশি তিনি বলেছেন গুরুকে প্রণাম করায় শিকার তিনি সুবলমান নাকি বলেছেন শুনুন একদম পলিটিক্যালি উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে যারা জেল খেটেছে আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো ঘৃণ্য রাজনীতি ভাবে এটাকে এরা আমাদেরকে আমাকে সরালো আমি কাউন্সিলার হিসাবে আছি আমার যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করব। কাউন্সিলারশিপটা তো আর চলে যাবে না সেটা আমার থাকবে চেয়ারম্যানের পদে ষোলোজন যেখানে আমার দলের কাউন্সিলার দলের চেয়ারম্যানকে আবির এবং আতসবাজি ফাটিয়ে আনন্দ করছে এবার ভাবুন ওরা কি দল করে কেমন করে ভাবুন তারা পৌরসভায় আমি না খাউঙ্গা না খানে দুঙ্গা করতে পারেনি অনেক তথ্য আছে আমার কাছে আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে কিন্তু আমি থাকতে চাই দেখা যাক কি হয় কোর্টে আমরা গেছি আবার বুধবার দিন শুনানি হবে মান্যতা কোর্টের মান্যতা দিয়েছি কোর্ট যা রায় দিবে মাথা পেতে গ্রহণ করব। তাতে লাভ হয়নি দল থেকে এখানে যাকে সিপিএমের মালকে এনে বসিয়ে দিয়েছে জেলা সভাপতি করে জেলা পরিষদ নয় জেলা সভাপতি করে সিপিএমের একদম কট্টর মাল ছিল তাকে বসিয়ে দিয়েছে সে যা বুঝিয়েছে তাই হয়েছে ক্ষমাভিক্ষা প্রার্থনা করেছিলাম তিনি শোনেননি সবার কাছে দিয়েছিলাম একলব্য তার গুরুদক্ষিণা দিয়েছিল ডানাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমি চেয়ার খোয়ালাম এতে আমার কোনো দুঃখ নেই এতে বরং আমার গর্ব আমার বাবা নেই মা নেই এখনও তিনি বেঁচে আছেন পিতার মতো শ্রদ্ধা করি এবং তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্বও যায় তাতেও আমি কুণ্ঠিত বোধ নই কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন সাহের সঙ্গে সমীরন সুবল মান্না তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন তার অপসারণকে সুবল মান্না তো রাজনৈতিক উদ্দেশ্য তার অপসারণকে বলছেন সমীরন দেখো সুবল মান্না এই ঘটনাটাকে কেন্দ্র করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে রাজনৈতিকভাবে তিনি রাজনীতির শিকার হয়েছেন যে কারণে তাকে শুধুমাত্র চক্রান্ত করে এই পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানো হয়েছে যে কাজে মদত দিয়েছেন সিপিএম থেকে আসা একজন যিনি বর্তমান জেলা সভাপতি তিনি কার্যকর্ত তৃণমূল কংগ্রেসের যে পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিকের যে জেলা সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের তিতুষকান্তি পন্দা তাকে ইঙ্গিত করে বলেছেন যে সিপিএম থেকে আসা একজন তাকে চক্রান্ত করে এই এ থেকে বার করার জন্য চেষ্টা করছেন একদমই সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে এমনটাই দাবি সুবল মানার আপাতত ধন্যবাদ সমীরান তোমাকে